ওরে যে জেনেছে রসপান্থি রসে নৃত্য করে কি জানি, একই রসে বইছে নদী, একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ, কি একই রস। হ্যাঁ, রস মানে বাড়ি, বাড়ি মানে পানি, আর পানিটা তো একটা আসে না, লালন কি বলতেছে, মানুষ তো ওই রসে থেকেই আসে, এটাই সত্য। সোনার মানুষ ভাসে রসে, যে জেনেছে রসপান্থি সেই দেখিতে পায়না সে রসপান্থি সেই দেখিতে পায়না সে আসে রসে অসীম দেশে
আমাকে উপস্থাপনা করছে, ইউটিউবেও দেখছে যে এই সাধু আসেন, সাধুর মতো কইলা যায় এই নাচকে খাইছে। এই শুনো, বলতেছে কি, মাতা পিতার নাই ঠিকানা ওই রসের তত্ত্বে গেলে, সেখানে মাতা পিতার নাই ঠিকানা, অসীম দেশে তার বসতখানা, আজ গবি তার আউনা যাও না, কারণ বাড়ি চোখ বিশেষে, কারণ মানে কর্ম আর বাড়ি মানে পানি, অর্থাৎ আমার যাহা প্রত্যাশিত, আমার যাহা চিন্তা চেতনা আকাঙ্ক্ষা এবং হারাম এবং হালাল অনুযায়ী ভোগ করার, ভোগ করার পরে মস্তকেতে একটা রস হয়, সেটাকে পানি ভরা হয়, সেখান থেকে ভালো জন্ম হয়। তাই ফজর পাগলার কাছ থেকে ফজর পাগলাই বাহির পাগলা, কিন্তু আমার কাটা থেকে খুদা না কি, তাই না? ফজর পাগলার কাছ থেকে বাহির পাগলা আর আমার কাছ থেকে খুদা না দা। তাহলে বুঝছাও, তুমি যাহা করিবে সেখাই করণ যোগে, অর্থাৎ কর্ম যোগে, কারণ যোগে। লালন বলতেছে কারণ, কারণ মাঠে ইচ্ছা, আমি কি ইচ্ছা করেছি, আমি সর্বদাই সত্য বলিব, আমি ইচ্ছা করেছি আমি পতিতালায় বা কুসঙ্গে মেতে থাকিব। আপনিই বলেছেন যদি সাধু সঙ্গ করো পূর্ব ভাব উদয় হবে, তাই লালনের লাস্টের কলিটা শুনো। অনিত্য থেকে নিত্য রসের সন্ধান পাবে। অনিত্য রস কি? এই যে 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 বাইরিছে সব অনিত্য, যাহা ধ্বংস তাহা অনিত্য, নিত্য কেহা আমার ফজর পাগলা, এহার কোন ধ্বংস নাই। তাই সাধু বলতেছে